নবীজি ডাকিয়া কয় ও বিবি খাদিজা, বলেন গো বলেন আপনার কি চাহিদা? কয় স্বামী গো আমার মরণ হয়ে গেলে আপনি দুনিয়ার অন্য কাউকে দিয়ে আমার লাশটারে গোসল করাবেন না নবীজি, আপনি দয়া করে মায়া করে আপনার পবিত্র হাত দিয়া পয়গাম্বরী হাত দিয়ে আমারে গোসল দিব। নবীজি ডাক দিয়া কয় খাদিজা, ও বিবি খাদিজা আমি কেন আপনারে গোসল দিব? মা খাদিজা কেঁদে কেঁদে বলেন নবীজি আপনার পয়গাম্বরী হাতটা যদি আমার গায়ের সাথে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ যেই দেহের ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, জাহান্নামের আগুন হারাম, ওই পবিত্র দেহের সোয়াটা যদি আমার গায়ে মৃত্যুর পর আমার লাশের সাথে লেগে যায়, নবীজি আমার বিশ্বাস আমার এই দেহের ভিতরে কোনো ফেরেশতা আজাব দেওয়ার মতো সাহস পাবে না। জোরে কর না আল্লাহু আকবার, আর জোরে কর না আল্লাহু আকবার। নবীজি বললেন ঠিক আছে এটা আমি মানলাম, বলো আর কি তোমার এই রকমের প্রতিশ্রুতি আর ওয়াদা? মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি আমার দুই নম্বর আব্দা, ও গো রাসূলুল্লাহ ও গো হাবিবাল্লাহ আপনি শোনেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই নম্বর আব্দার, আমি মরে গেলে গোসলের পরে আমাকে দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমারে কাফন পড়াবেন না নবীজি, বাজারের থেকে কোনো কাফনের কাপড় খরিদ করে আমারে কাফন পড়াবেন না। ও গো নবীজি ও গো আমার কলিজার টুকরা স্বামী, আপনি আমারে আমার কোনো কাপড় বাজারের কোনো কাফনের কাপড় দিয়ে কাপড় পরাবেন না, কাফন করবে পরাবেন না, আপনার পরনের একটা জামা একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিব। সুবহানাল্লাহ, যদি কোন সবাই আপনার পরনের একটা কাপড় আমার গায়ের মধ্যে দিয়া দিবেন। নবীজি বললেন কেন গো বিবি? মা খাদিজা ডাক দিয়া কয় স্বামী গো আপনার কাপড়টা তো আপনার দেহের সাথে লাগছিল, আপনার শরীরের ঘাম আপনার কাপড়ের সাথে আছে, ঘামের কিছু ঘ্রাণ নবীজির ঘামের থেকে মেশকো আম্বারের সুঘ্রাণ আসত। সুবহানাল্লাহ, নবীজির ঘামের ভিতরে বাউল বারাস পর্যন্ত বাবা পবিত্র ছিল। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মোবারক পইরা আমি খাদিজা যদি কবরের মধ্যে ঘুমা, যেই জামার ভিতরে কাপড়ের ভিতরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের ঘেরা আছে, নবীজি আমার বিশ্বাস আমার কবরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করার মতো সাহস পাবে না। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার, আর জোরে কর না সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি ও গো নবীজি আমার তিন নম্বর আবদার, নবী গো আমারে যখন কবরে নামাবেন দুনিয়ার অন্য কোনো মানুষ যেন আমার লাশটা কবরে না নামায়, দয়া করে মায়া করে আপনি আমার লাশটা ধরে কবরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর চার নম্বর আবদার আমার লাশটা এই কবরের ভিতরে রাখার আগে নবীজি আপনি একটু আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি দিবেন, শরীরটা একটু লাগাবেন আপনার শরীরটা। ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র শরীর মুবারক আমার কবরের ভিতরে আপনি একটু গড়াগড়ি দিবেন। নবীজি ডাক দিয়া কয় খাদিজা আমার শরীরটা কেন আমি কবরের মাটির সাথে লাগাবো? মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি আমি শুনেছি কবরের মাটি নাকি চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকাইয়া ফেলবে। কেমন আখলাক ওয়ালা আমার নবী আর তার বিবিরা কেমন আখলাক ওয়ালা? এ যুবক মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার ইন্তেকালের সময় মা খাদিজা ঘরের ভিতরে বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, মা খাদিজার শরীরের ভিতরে বাবা জ্বর উঠে গেছে, মা খাদিজা কাতরাচ্ছে বিনয়া বিনয়া জোরে জোরে সজোরে কান্না করতেছে। মা খাদিজা যখন চোখের পানি ফারা কাঁদে হযরতে ফাতেমা মায়ের কাছে গিয়া দাঁড়ায় কয় মা গো ও মা তুমি আর কাঁদবা না মা, তোমার চোখের পানি দেখলে আমি ফাতেমা সইতে পারি না গো মা, তুমি আর কাঁদবা না গো মা, তোমার চোখে যেন পানি না দেখি। কিন্তু নবীজির মেয়ে ফাতেমার কথায় মা খাদিজার কান্না বন্ধ হয় না, ফাতেমা একটা দৌড় মেরা বাবার কাছে গিয়া আব্বা গো আমার কলিজার টুকরা দুখুনি মা, হযরতে খাদিজা কাঁদতেছে।
বাবা আপনি ছাড়া আমার মায়ের কান্না বন্ধ হবে না। ও আব্বা জান, আপনি তো দোজাহানের নবী রহমাতুল্লিল আলামিন, আপনি গেলে আমার মনে হয় আমার মায়ের কান্না বন্ধ হয়ে যাও, আপনি একটু কাছে আসেন। নবীজি আমার কাছে গিয়া কয়, খাদিজা আপনি কেন কাঁদতেছেন, কোন জিনিস আপনার কাঁদায়, আপনি কাঁদার কারণটা কি? হযরতে মা খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি আজকের দিনের বেশি আর বাঁচবো না নবীজি। এতদিন আমার ঘরের ভিতরে বালিশ ছিল একটা, এক বালিশের ভিতরে আমি অর্ধেকে মাথা দিতাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি অর্ধেকে মাথা দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তৃতীয় কোনো প্লেট ছিল না নবীজি। এ যুবক কেমনে শান্তি পাবি, কেমনে ঘরে শান্তি আনবি? মা ডাক দিয়া কয়, নবীজি আমার ঘরে দুই নম্বরের কোনো প্লেট নাই, প্লেট একটাই, আপনি যেই প্লেটে খানা খাইতেন আমিও সেই প্লেটে খানা খাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে দুইটা খাতা নাই, দুইটা কম্বল নাই, একটাই, দুইজনে ব্যবহার করব। ও গো নবীজি, আমি খাদিজা যদি আজকে ইন্তেকাল হয়ে যায় আমার সব কিছু আলাদা হয়ে যাবে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একসাথে সব কিছু করতে পারবো নবীজি। এই বিরহ বেদনায় আমি খাদিজা কান্না করতেছি, জোরে জোরে কান্না, আল্লাহু আকবার, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জাহান নবীর প্রেমে, বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে প্রেমে পড়েছে, বলো পাগল মন, জোরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই মদিনার প্রেমিক বানায় দাও, জোরে কানা আমিন, আর জোরে কানা আমিন। মা খাদিজা কান্দেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মস্ক একটা, খরম জুতা ছিল একটা নবীজি, সব এখন আলাদা হয়ে যাবে, এই বিরহ যন্ত্রণা আমি খাদিজার সইতে পারি না নবীজি, এই জন্য আমি কাঁদতেছি। মা খাদিজার কথাই যেন নবীর মাথায় পাহাড়টা ভেঙে পড়ল। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা এই মদিনায় আমি মুহাম্মদের জন্মের পর, আমি জন্ম হয়ে আমার বাবারে দেখি নাই, জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায়, জন্মের পরে ছয় বছর বয়সে আমার মাও দুনিয়ার থেকে বিদায় নেয়। আমার দায়িত্ব নেয় আমার দাদা আব্দুল মুত্তালিব, আমার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। আমার দাদার পর আমার দায়িত্ব নেয় আবু তালেব, আমার দাদা আবু তালেব, আমার চাচা আবু তালেব, আবু তালেবের ঘরে খাবার হয় না আমি মোহাম্মদ খাই, না হইলে আমি না খায়া থাকতাম। ও গো নবীজি, আমার নবী ডাক দেয়া কহো, খাদিজা শোনে, আমি এরপরে আপনার ছায়া যদি না পাইতাম, আমি ইসলামের দাওয়াত এতটা ব্যাপকভাবে আমি এই জমিনে প্রচার করতে পারতাম না। জোরে জোরে কন, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি আমার সুখে দুঃখে আমার পাশে ছিলেন, খাদিজা গো
আমি আপনার বিরহ সইতে পারি না আপনি বলেন আপনি কান্না বন্ধ করেন আপনার চিন্তা করতে হবে না দুনিয়া নিয়েও চিন্তা নাই মৃত্যুর পরে কবর নিয়েও চিন্তা নাই আপনার কবরের ভিতরে আমার রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ মা খাদিজা ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আপনি এতটুকু বললে আমি ক্ষান্ত হব না কয় তাহলে আপনি কি চান মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি যতক্ষণ না আপনি আমারে পাঁচটা ওয়াদা না দিবেন নবীজি আপনার থেকে আমি পাঁচটা ওয়াদা চাই এই পাঁচটা ওয়াদা যখন আপনি আমারে দিবেন তখনই আমি ক্ষান্ত হব কান্না বন্ধ করব এছাড়া আমি কান্না বন্ধ করব না নবীজি আমার ডাক দিয়া কয় খাদিজা ও খাদিজা আপনি বলেন কি এমন দাবি ওই সত্তার কসম করে বলি যার কুদরতি কব্জা আমি মুহাম্মদের জীবন আমার জীবন থাকতে আমি আপনার একটা ওয়াদাও লঙ্ঘন করব না আমি পুরোপুরি পাঁচটাই আপনার পুরো করব জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার এ মুসলমান আর বর্তমান যুগে স্বামী স্ত্রীর আছে দেখবেন বাবা একজন আরেকজনের বরদাস্ত করতে পারে না কথাই কয় না আসেন আমি কথাই কয় না দিনের পর দিন আলাদা বিছানায় আমি এক মাহফিলে গিয়া বললাম এ বাবা বিবির লগে ঝগড়া করে আইসেন কারা কারা কথা কন না কারা কারা এক চাষায় পাশে তো না তুলে এক আমার তিন বছর তার মানে তিন বছর ধরে কি কয় না বিবির লগে কাকা কোন কি আমার বুড়ো হয়ে গেছেন দাড়ি পাই খাইছে আমার চাষির লগে কথা কন না তাহলে ঘরে থাকেন কেমন আর খান কেমন কয় বাজান কথা কই তো ডিজিটাল পদ্ধতিতে আমি ডিজিটাল পদ্ধতিতে আমার কথাটা কেমন একটু কইবেন না কাকা কয় বাজান ওই মাঝে মধ্যে মনে করেন একটু ঘরে গেলে খাওয়ান ঠাওয়ান লাগলে এমনি উড়া দুরা মারি আর কি ওই খাওয়ান ঠাওয়ান হইব নি আর কত দেরি হইব নাম ধাম কয় না তখন কয় কি কয় তখন আপনার বিবি কি কয় কাকি আম্মা কি কয় খাইলে বই হো না দৌড়া বসে গেল কোন রকম বসি পারেন না একটু খাবার টাবার দিয়ে আসছে যদি ভুলে শুনে কোনোদিন ডাইল ঠাইল একটু দিতে ভুলে যায় তখন ভিতর থেকে জিগায় বারান্দায় ডাইল লাগবো নি কিছু গায় বারান্দায় ডাইল লাগবো নি তখন আমি আপনি কি জবাব দেন কয় দিলে দিবই না ধরে বসে গো না এইভাবে করে কোন রকম আমাদের সংসার চলতেছে আপনাদের সংসার কি বর্তমানে এই হালাত নাকি আবার খবরদার খবরদার স্বামী স্ত্রীর সাথে শেয়ার করবেন সুখ দুঃখ কি করবেন শেয়ার করবেন মা খাদিজা নবীর সাথে সব শেয়ার করছেন কি করেন নাই শুধু তাই না আমার নবী বিবিদের সাথে মশওয়ারা করছেন হুদাইবিয়ার ঘটনা আপনারা জানেন নবীজি হুদাইবিয়ার সময় ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবি নিয়া স্বপ্নে দেখলেন যে মক্কা তওয়াফ করতেছেন কাবা ঘর নবীজি 1400 সাহাবি নিয়া হুদাইবিয়ায় কি হলেন বন্দি আটক হলেন সবাই আটকায়া দিল যে মোহাম্মদকে ঢুকতে দেওয়া যাবে না জানি মোহাম্মদ আবার বাইতুল্লাহকে কি করতে পারে দখল করতে পারে এই ভয়ে তাকে ঢুকতে দিবে না তো নবীজি তখন তাদের মধ্যে একটা সুলাহ হলো হুদাইবিয়ার সন্ধি যেটাকে বলা হয় সেই সন্ধির ভিতরে অনেকগুলো চুক্তি ছিল আমি ওই দিকে যাবো না তো নবীজি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন তাহলে আমরা তো এখন মুহরেম আর মুহরেমের কি করতে হবে এহরাম খুলতে হবে এহরাম না খুললে নিষিদ্ধ কাজ কি করা যাবে না করা যাবে এহরাম খোলা দরকার আলেমরা বুঝবে এই মাসালা এহরাম খুলতে হলে কি করতে হবে হাদি পশুকে জবাই দিতে হবে মাথার চুল ফলক করতে হবে নবীজি বললেন 1400 সাহাবীদের এই তোমরা একটা কাজ করো তোমরা সবাই এই তোমাদের পশুগুলো জবাই দিয়ে দাও মাথার চুলগুলো হলক করে ফেলো কিন্তু একজন সাহাবি রাজি না তাদের কথা হলো ওরা আটকায় লোক আমরা মক্কায় যাবো যাবো সুবহানাল্লাহ যাদের কাছে নবীজির এই হুকুমটা সাহাবাই কেরাম মানতে রাজি হুজুর আমরা মক্কায় যাওয়ার জন্য আসছি কাবা আমাদের কি দোষ আমরা তো যুদ্ধ রক্তপাতের জন্য আসিনি আমরা যাবো আল্লাহর ঘরে আল্লাহর ঘরে ঢুকতে আমাদেরকে দিবেন এটা আমরা মানতে পারি কিন্তু নবীজি বললেন না সন্ধি হয়েছে এই বছর আমরা যাব না তোমরা কি করো পশু জবাই করো এবং মাথা হলক করো কেউ কথা শুনে না নবীজি কষ্ট পাইলেন বেজার হয়ে গেলেন সর্বশেষ ওই সফরের ভিতরে নবীজির বিবি ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনের ভিতরে একজন বয়োবৃদ্ধা নারী এই উম্মাহাতুল মুমিনিন মা উম্মে সালমার ঘরে গেলেন নবীজি দেখলেন নবীজির চেহারা বড় মলিন মা আয়েশা হ্যাঁ উম্মে সালমা জিজ্ঞেস করেন নবীজি আপনার চেহারার এই হালাত কেন পায় উম্মে সালমা মনটা ভালো না সাহাবিদেরকে বললাম তারা আমার এই কথাটা রাখলো না তখন মা উম্মে সালমা একটা পরামর্শ দিলেন নবীকে নবীজি আপনি একটা কাজ করেন এই কাজটা করেন দেখবেন সবাই কাজটা করবে কয় কি কাজ
আপনি কাউরে হুকুম করবেন না যে তুমি পশু জবাই করো মাথা হলক করো আপনি কাউরে হুকুম করবেন না জোরও করবেন না কিছু বলবেন না বরং আপনি বের হইয়া আপনার হাতিটাকে আগে জবাই দিয়ে দিবেন মাথার চুলগুলো হলক করে ফেলবেন দেখবেন আপনার দেখা দেখি সব সাহাবীরা পশুও জবাই দিয়ে দিবে মাথাও হলক করবে যেরকম সুবহানাল্লাহ এই ঘটনা থেকে বোঝা যায় আমার নবীজি মাঝে মাঝে বিবিদেরও কি নিতেন পরামর্শ বিবিদের পরামর্শ নিবেন তবে আবার বোর কাছে মুড়ি দিবেন না সাহাবীরা বোর কাছে দিয়া দিবেন না কিছু কিছু মাওলা আছে দুই জায়গা চা খাইতে হলে বোর কাছে একটা হ্যাঁ দাও চা খাইতে দাও খারাপ করতা রস না তুই বোর কাছে দুই জায়গা আজকে এতটুকু যদি তার অধিকার না থাকে সব দিয়ে একেবারে মুড়ি ধোয়া কি নাই জায়েজ আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন মা খাদিজা আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই বিরহ যন্ত্রণা আমার ভালো লাগে না আমার কান্না বন্ধ হবে না তবে নবীজি আর কিছু সময় দিবেন আমারে হুজুর আসলে মন চাসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান একটু রেস্ট টেস্ট তো নিতে হয় তাই না সেই নেত্রকোনা থেকে বেচারা আসতেছে একটু রেস্ট নেক খানা খায় তারপর আসুক এরপর আপনারা মন বইরা বয়ান শুনুন আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন এ আমার বাবা মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি গো আমার পাঁচটা ওয়াদা যদি পালন করতে পারেন আমি মা খাদিজা আমার কান্না বন্ধ করে দিব আমি খাদিজার কান্না করব না কয় বলো খাদিজা বলেন আপনার কি পাঁচটা ওয়াদা মা খাদিজা ডাক দিয়া বললেন এই পিছনে জায়গা হইতেছে না ওই যে অনেক ভাই আর কিছু হইলে যাবো নাকি ভাই দিয়ে দিব তাহলে আর আপনাদের সাথে বয়ান শুনবে না ইনশাল্লাহ একটু সাম দেন ভাই হরকত করলে হরকত হয় একটু সামনে আসেন লা ইলাহা আসেন আসেন ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাল ও দৌলত ইলম ও হাশমত কুছ নহীঁ কম আয়েগা মাল ও দৌলত ইলম ও হাশমত কুছ নহীঁ কম আয়েগা মৌত জিস দিন আ জায়ে গর্দন পকর লে জায়েগা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়া কয় ও বিবি খাদিজা বলেন গো বলেন আপনার কি চাহিদা কয় স্বামী গো আমার মরণ হয়ে গেলে আপনি দুনিয়ার অন্য কাউকে দিয়ে আমার লাশটারে গোসল করাবেন না নবীজি আপনি দয়া করে মায়া করে আপনার পবিত্র হাত দিয়া পয়গাম্বরি হাত দিয়ে আমারে গোসল দিব নবীজি ডাক দিয়া কয় খাদিজা ও বিবি খাদিজা আমি কেন আপনারে গোসল দিব মা খাদিজা কেঁদে কেঁদে বলেন নবীজি আপনার পয়গাম্বরি হাতটা যদি আমার গায়ের সাথে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ যেই দেহের ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম জাহান্নামের আগুন হারাম ওই পবিত্র দেহের সোয়াটা যদি আমার গায়ে মৃত্যুর পর আমার লাশের সাথে লাগিয়া যায় নবীজি আমার বিশ্বাস আমার এই দেহের ভিতরে কোনো ফেরেশতা আজাব দেওয়ার মতো সাহস পাবে না জোরে কান্না আল্লাহু আকবার আর জোরে কান্না আল্লাহু আকবার নবীজি বললেন ঠিক আছে এটা আমি মানলাম বলো আর কি তোমার এই রকমের প্রতিশ্রুতি আর ওয়াদা মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি আমার দুই নম্বর আবদার ও গো রাসূলুল্লাহ ও গো হাবিবাল্লাহ আপনি শোনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই নম্বর আবদার আমি মরে গেলে গোসলের পরে আমাকে দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফন পড়াবেন নবীজি বাজারের থেকে কোনো কাফনের কাপড় খরিদ করে আমার কাফন পড়াবেন ও গো নবীজি ও গো আমার কলিজার টুকরা স্বামী আপনি আমারে আমার কোনো কাপড় বাজারের কোনো কাফনের কাপড় দিয়া কাপড় পরাবেন না কাফন করবে পরাবেন না আপনার পরনের একটা জামা একটা জুব্বা মোবারক দিয়ে আমারে কাফনের কাপড় পরাইয়া দিব সুবহানাল্লাহ যত কথা আপনার পরনের একটা কাপড় আমার গায়ের মধ্যে দিয়া দিবেন
নবীজি বললেন কেন গো বিবি মা খাদিজা ডাকতে গো স্বামী গো আপনার কাপড়টা তো আপনার দেহের সাথে লাগছিল আপনার শরীরের ঘাম আপনার কাপড়ের সাথে আছে ঘামের কিছু ঘ্রাণ নবীজির ঘামের থেকে মেশকো আম্বারের সুঘ্রাণ আসতো সুবহানাল্লাহ নবীজির ঘামের ভিতরে বাউল বারাস পর্যন্ত বাবা পবিত্র ছিল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক পইরা আমি খাদিজা যদি কবরের মধ্যে ঘুমাই যেই জামার ভিতরে কাপড়ের ভিতরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের ঘ্রাণ আছে নবীজি আমার বিশ্বাস আমার কবরে মুনকার নাকির ফেরেশতাও সওয়াল করার মতো সাহস পাবে না চিৎকার মেরে কর না আল্লাহু আকবার আরো জোরে কর না সুবহানাল্লাহ মা খাদিজা ডাকিয়া কয় নবীজি ও গো নবীজি আমার তিন নম্বর আব্দার নবী গো আমারে যখন কবরে নামাবেন দুনিয়ার অন্য কোন মানুষ যেন আমার লাশটা কবরে না নামায় দয়া করে মায়া করে আপনি আমার লাশটা ধরে কবরে রাখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর চার নম্বর আব্দার আমার লাশটা এই কবরের ভিতরে রাখার আগে নবীজি আপনি একটু আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি দিবেন শরীরটা একটু লাগাবেন আপনার শরীরটা ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র শরীর মুবারক আমার কবরের ভিতরে আপনি একটু গড়াগড়ি দিবেন নবীজি ডাকতে আগা খাদিজা আমার শরীরটা কেন আমি কবরের মাটির সাথে লাগাবো মা খাদিজা ডাকতে আগা নবীজি আমি শুনেছি কবরের মাটি নাকি চাপ দিবে এক পাজরের হার আর এক পাজরের মধ্যে ঢুকাইয়া ফেলবে ইয়া রাসূলুল্লাহ যেই মাটির ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ লাগবে গড়াগড়ি খাবে ওই কবরের মাটি কবরের মধ্যে চাপ দিতে সাহস পাবে না জোরে জোরে কম সুবহানাল্লাহ ওরে মাটি করো না মাটির তরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে বলেন তো আপনার আমার এই জীবন যৌবনের মালিক যিনি তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ নবীজি চোখের পানি ফালা কান্দে আর ডাক দিয়া গা খাদিজা বলেন আপনার আর কি দাবি কি চাহিদা কয় নবীজি আমার শেষ চাহিদা শেষ দাবি আমার দাফন যখন সম্পূর্ণ হয়ে যাবে সবাই যখন আমার একা রেখে বাড়ি চলে যাবে নবীজি আপনি আমার একা ফালাইয়া যাবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের পাশে বসে থাকবে নবীজি কয় খাদিজা কেন গো খাদিজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির ফেরেশতা ঈসা যদি আমার প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আমি এই প্রশ্নের জবাব যদি দিতে না পারি আপনি উপরে থেকে আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহর কা পাঠানো ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনি দিয়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ সত্যি মা খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায় মা খাদিজাকে নবীজি শর্তগুলো মেনে যখন দাফন করলেন সব সাহাবি দাফন করে চলে গেলেন কিন্তু আমার নবীজি কবর থেকে যান না নবীজি কবরের পাশে কি হালাত হাতুর উপরে হাত দিয়া মাথাটা কপালটা ঠেকাইয়া আমার নবীজি বিনা বিনা কাঁদতেছে মা খাদিজার কবরে বসে বসে আল্লাহ পাকের কাছে দৃশ্যটা বড় বেদনাদায়ক আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল কই রে তাড়াতাড়ি যা আমার বন্ধু ভরাক্রান্ত হৃদয় নিয়া চোখে পানি নিয়া খাদিজার জন্য একজন তহেরা মহিলা জান্নাতি মহিলার জন্য এইভাবে নবীজি কষ্ট করবে এটা বরদাস্ত করা যায় না আমার হাবিবরে সালাম দে আর আমার হাবিবরে বলে দে আমার বন্ধু যেন মা খাদিজার কবর থেকে ফিরে বাসায় চলে যায় জোরে জোরে কম সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি আল্লাহ আপনারা সালাম জানাইছে আপনার আর এখানে থাকতে না করছে আপনি এখান থেকে চলে যান নবীজি ডাক দিয়া কয় জিব্রাইল আমি তো খাদিজার সাথে ওয়াদাবদ্ধ তার সওয়ালের জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে আছি জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাদিজার সওয়ালের জবাব দেওয়ার জন্য আপনাকে বসে থাকতে হবে না খাদিজাকেও জবাব দিতে হবে না খাদিজার পক্ষ থেকে তার কবরের সওয়ালের জবাব স্বয়ং আরশের মালিক আল্লাহ দিয়া দিছে জোরে জোরে কান্না আল্লাহু আকবার আর জোরে কান্না আল্লাহু আকবার এ যুবক ভাই
ঘরটারে যদি দামি বানাইতে চাস, পরিবারটাকে যদি সুখী বানাইতে চাস, তাহলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহর বিবিদেরকে ফলো করো। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কেমন স্বামী ছিল ওই রকমের যদি জীবনটাকে তুমি গঠন করতে পারো, তোমার ঘরটাকে রহমতের বরকত দিয়া ভরে দিবেন যিনি তিনিকে। আর এই চরিত্রের শিক্ষা দেওয়া হয় আমাদের স্কুলে কলেজে, তাহলে কোথায় যুবক ভাই? খবরদার খবরদার, বন্ধু বানাবি তো আলেমকে বন্ধু বানা, বন্ধু বানাবি তো মাদ্রাসাকে বন্ধু বানা। আমি এই যে 22 সালে করোনার পরে যখন হজের প্রথম সফর, আমি আমার মাকে নিয়ে হজের সফরে গিয়েছি মদিনায়। যতবার আমি নবীজির রওজা মোবারক জিয়ারতে গেছি, এক এক সময় আমার এক একটা দিকে নজর ছিল। নবীজির রওজায় তো সালাম দিয়েছি ঠিক মতো, কিন্তু মাঝে মাঝে আমি দেখতাম যেই মেম্বারে বৈশা নবী খুতবা দিতেন উস্তুনে হান্নানাকরা কোথায় ছিল, আমার ফলো ছিল ওই দিকে। আরেকদিন নজর করছি আসহাবে সুফফার দিকে, আসহাবে সুফফার গেটটা কোন দিক দিয়ে আসে, আরেকটা দেখতাম বাবে বেলাল, যেখান দিয়া বেলাল দুইকা মিনারায় উঠে আজান দিত। এই সব বিষয়গুলো আমি খেয়াল রেখেছি, কিন্তু যেদিন আমি আসহাবে সুফফার গেটের দিকে তাকাইলাম, আমার নজরটা যখন পড়ছে আসহাবে সুফফার গেটের ভিতরে স্বর্ণাক্ষরে লেখা আছে আসহাবুস সুফফা আসিয়াফুল ইসলাম। সুফফার যত ছাত্র আছে সব হলো ইসলামের মেহমান, আল্লাহর মেহমান, নবীর মেহমান। জোরে কন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, ঠিক না বেটি? দেওবান মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, হাটাজারি মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, এ নানুপুর মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, পটিয়া মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, গওহরডাঙ্গা মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, বাহাদুরপুরের মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, এই দারুল উলুম মাদ্রাসা এটাও কিসের শাখা? আসহাবের সুপার শাখা। যদি ওই আসহাবের সুপার ছাত্ররা আল্লাহর মেহমান হয়, নবীর মেহমান হয়, তাহলে এই মাদ্রাসার ছাত্ররা কাদের মেহমান? আরো জোরে গান, কাদের মেহমান? হাসুরের ময়দানে হাদিসে কুচ্ছি দাঁড়ছে, আল্লাহ ডাক দিয়া কবে গোলাম, আমি অসুস্থ ছিলাম তুই তো আমার কোনো সেবা করস নাই রে গোলাম, আল্লাহ ডাক দিয়া কইব আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমার এক লোকমা খাবারও খাওয়াস না, আল্লাহ ডাক দিয়া বলবো তুই আমার সেবা করস নাই, গোলাম তখন ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো অসুস্থ হও না কিভাবে সেবা করব, তুমি তো খাও না কিভাবে খাওয়াব, আল্লাহ তোমার তো কিছু দরকার নাই তুমি বেনিয়াস কিভাবে তোমাকে দিব। আল্লাহ কয় ওই যে মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্ররা 3 লাখ টাকা ঋণের বোঝা টানছে, আহারে বোর্ডিং এর মধ্যে আলু ভর্তার ডাইলের পানি ছাড়া কিচ্ছু খাইতে পারে নাই, তুই তোর ঘরে কোরমা পোলাও খাওয়াইছ, তোর যেই পোলাটায় সারাদিন মোটর সাইকেল নিয়ে আর একটা বান্ধবী নিয়ে সারাদিন ঘুরা ঘুরা বেড়ায়, আর ওই 4 লাখ টাকা দিয়ে তুই হুন্ডা কিনা দিলি, তোর পোলায় খারি দিদারসে গুণা করতেছ, ঠিক না বেঠিক জোরে কান আসে না নাই? বাপে সব করে পোলারে হুন্ডা কিনছে, পোলায় কলেজে পারে হুন্ডা দিয়ে কি করবো, কি কাজ বলেন? হুন্ডা দিয়ে কাজটা কি? বর্তমান কি রাস্তায় চলার জন্য আর কোনো গাড়ি নেই? হুন্ডা কেন দরকার? এটাই দরকার যে বান্ধবীর একটু দেখানো দরকার, আমার একখান আছে, আমার কি আছে একখান আছে, আর কেনে তো কেনে ওই যে ফ্ল্যাটে না, আর ওই যে আগের ওয়ার্টন হুন্ডা না, একেবারে যেটা লেভেল সিট না, এমন সিট জানি উঁচুতে হবে কি, ঠিক না ভাই? ঠিক। আর যখন বসে তখন তো মাঝখানে এক হাত ফাঁক রাখে, তাইলে মাঝখানে একটা কাঠ দিয়ে লয় কাঠ, তাহলে কেমনে বসে? ওই যে একজন জড়ের আড়ার মতো। আল্লাহ তুমি হেফাজত করে জোরে কান আমিন। আর বাবা খুশি, উনি বাপরা, ওই দিন আমার একজন কাকুর ঘরের ডেকোরেশন চেঞ্জ করছে, একটু দোয়া করে দিয়ে যান, আমার মুসল্লি ডেকোরেশন চেঞ্জ করছে, আমি তো বুঝলাম না ডেকোরেশন চেঞ্জ মানে, কাকুর সোফা সেট খাট আলমারি সব পাল্টাইছে, বাহ কি করছেন, কাকুর আগেও ছিল নর্মাল সেগুনের, এখন বারমাটিক সেগুনের দাম ঢুকাইছে, 1 কেবি বারমাটিক সেগুনের দাম প্রায় 8,000 টাকা, তাই না? ওই কত টাকার কয় হুজুর সোফা হয়ে গেছে 7 লাখ, সোফা কিনছে কত দিয়া? 7 লক্ষ টাকা। এরপর ফার্নিচার এইটা সেইটা, এক পর্যায়ে আমি ঘরের ভিতরে গিয়া দেখি কি যেন একটা বাক্স সামনে খাড়া, আমি বললাম এইটা কি? কয় হুজুর এটা বক্স। কয় না আসলটা কয় না, কয় কি বক্স? আমি কই এটা কিনছেন কত দিয়া? কয় হুজুর এটা 2.5 লাখ। আমি এটার মধ্যে আবার কী ঢুকাইছেন? কয় হুজুর আচ্ছা আপনি আসছেন একটু দেখেন, হুজুর খুললেই দেখি বিশাল বড় একটা টেলিভিশন, টেলিভিশনের জন্য 2.5 লক্ষ টাকা দিয়া এবার বক্স বানাইছে, যতটা হিন্দি সিরিয়াল ভারতীয় সিরিয়াল দেখবে ততটা নেকি তার আমল নামায় জন্ম,
আমি বললাম তাহলে মাশাআল্লাহ ভালোই তো করছেন, এই দামি সোফায় 7 লাখ টাকার সোফায় বৈসা বৈসা ছেলে মেয়েরা আর বিবিরা আর আপনারা বৈসা বৈসা চ্যানেল ঘুরাইবেন আর দেখবেন আর অ্যাকাউন্টের মধ্যে নেকি জমাইবেন। কয় হুজুর আমরা ওই সব দেখি না, খালি একটু মাঝে মধ্যে কোলা একটু নাটক সাটক দেখে আমি একটু সংবাদ টংবাদ দেখি আর কি। আমি তো সংবাদ তো আমাদের দেশের রাবিয়া বসরিরা পরিচালনা করে, কথা কয় না কেন? যারা সংবাদ পরিবেশন করে আর রাবিয়া বসরি না পারে না জামা খুলতে, ঠিক না ব্যাঠিক? যেটা পান যদি এই ভদ্র সমাজে খুলতে পারতো তাও খুলে ফেলতো, ঠিক বললাম না ব্যাঠিক বললাম? তাহলে এই সমস্ত ল্যাংটা মহিলাদের সংবাদ শোনা তো সোয়াবের কাজ, কথা কয় না? হ্যাঁ, তো ওই যে আপনার সোফায় বসে আপনার কোলায় যদি আপনার কথা আমি মেনে নিলাম, হে কইছে খবর দেয়, আসলে কি খবর দেয়? খবর দেয় ভারতীয় সিরিয়াল দেয়, স্টার জলসার জি বাংলা দেখে, গজব আর গজব। আমার বাবা বেজার হইও না রাগ করো না, আমি বললাম বাজা এই 7 লাখ টাকার সোফায় পয়সা যতটা গুণা করবে ওই পরিমাণ পার্সেন্টেজ গুণা আপনার কবরে যাবে। আর যদি বাজান লক্ষ টাকার বক্সের ভিতরে টেলিভিশন না ঢুকাইয়া, অথচ ওই বাবার বক্সের ভিতরে কিছুদিন আগে কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফ মসজিদে দিয়ে আসছে, হুজুর কোরআন শরীফটা রেখে দেন কেন? কয় বাসায় থাকলে ময়লা হয়ে যায়, এখন ময়লা হওয়ার ভয়ে কোরআন শরীফ মসজিদে দিয়ে আসে আর টেলিভিশনের জন্য বক্স বানায়। আমি বলি বাবা এই বক্সেই তো তোরে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে, কথা ঠিক কি না? এমনও বাবা আছে হাজি সাহেব জুমার দিন প্রথম কাতারে নামাজ পড়ে এক কাকা এমন কপালে ধাক করে নিস, আমি নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি হঠাৎ দেখি কাকা টেলিভিশনের দোকানের সামনে দাঁড়ানো, কি করেন বাজান? টেলিভিশনটা ধরে কেবল নামাইতেছেন কি? হাজি সাহেব কি করতেছেন? তার মানে হাজির সাহেব ঘন্টার পর ঘন্টা টেলিভিশন ঠিক করার জন্য দাঁড়ায় থাকে। ও বাবা পুত্রবধূ বলছে খেলা চলতেছে, খেলা দেখতে হবে, টিভি দেখতে হবে, সিরিয়াল দেখতে হবে, এই জন্য টেলিভিশন নিয়ে দাঁড়াইলা, কিন্তু সন্তানের ইমান ঠিক করার জন্য তো একদিন মসজিদের দরজায় দাঁড়াইলা না, কোন আলেমের কাছে গেলা না, কোরআন ওয়ালার কাছে গেলা না। ও বাবা হাতে পায়ে ধরে বলে যায় ওসি হইলেও লাভ নাই, ডিসি হইলেও লাভ নাই, রাষ্ট্রপ্রধান হইলেও কোনো লাভ নাই, কবরে পরিচয় দিয়া কোনো কাম হবে না। অথচ কবরে গিয়া যদি তুমি বলো আরে আমার ছেলে ছিল একজন হাফেজ কোরআন, আমার বাবা ছিল একজন নেককার, আমার দাদা ছিল একজন পরহেজগার, আমার 3 ছেলে হাফেজ, 2 ছেলে পর্দা করে, আমার 3 জামাই হলো বড় আলেম, হাসরের ময়দান আল্লাহ পাক বলবে তোর ছেলে আলেম আর হাফেজ হওয়ার বরকতে নূরের মেম্বারে বসাইয়া নূরের টুপি পড়াইয়া আল্লাহ সোজা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ, বলেন তো আমার আল্লাহ দিবে কি দিবে না? এ আমার বাবা শেষ কথা বলে বিদায়। আমি গত কয়েক বছর আগে আমার এক প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে দিনাজপুর, প্রোগ্রাম কইরা 2 দিনের প্রোগ্রাম, রাতের বেলা প্রোগ্রাম শেষ কইরা বাজারে মাহফিল, পাশে এক নুরানি মাদ্রাসা, রাতের বেলা আমি মাদ্রাসায় ঘুমাইলাম, সকালবেলা কর্তৃপক্ষ বললো হুজুর নাস্তাটা একটু পাশের পাড়ায় যেতে হবে, একটু হেঁটে যেতে হবে, গাড়ি তো আমার সেখানে রাখা। আমি যখন এই কুয়াশায় ঘেরা পৌষ মাস ছিল সেখান দিয়ে যখন আমি নাস্তা খাওয়ার জন্য একটা মহল্লার মধ্যে ঢুকতেছিলাম, হঠাৎ পাশেই দেখি এক কবরস্থান, কবরস্থানের পাশ দিয়া যখন যাই যাওয়ার পথে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, হঠাৎ করে দেখি নতুন একটা কবরের সামনে মাদ্রাসার একটা বাচ্চা টুপি মাথায় দেওয়া একটা মাফলার পেঁচানো, 7 বছর কি 8 বছর বয়স হবে হয়তো, নুরানি হেফজখানায় পড়ে এমন বয়সের একটা বাচ্চা মুনাজাত দিয়া দিয়া এমনভাবে ক্রন্দন করতেছে, আমি পিছন থেকে যেন স্পষ্টভাবে ওর কান্নার আওয়াজ পাইতেছিলাম। সুবহানাল্লাহ, এই বাচ্চারা দেখি কান্না করতেছে, এ যুবক বিশ্বাস কি হয় না এই চরের ভিতরে এই মাদ্রাসা, রাত্র 2টা বাজাই সে দেখবি হেফজখানার বাচ্চারা গিজার নাই, গরম পানির ব্যবস্থা নাই, এই ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া, খোদা না করুক যদি আবার স্বপ্ন দোষ হয় গোসলও করে, এই বাচ্চারা গোসলও নিজ দেয় না, গোসল ফরজ হলে গোসলও কইরা, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফটা বুকে নিয়ে ঠোঁটে চুমা খায়া তারপরে কোরআন পড়তে বসে, অথচ তোর যেই সন্তানের জন্য ফ্ল্যাট বানালি এত ডেকোরেশন চেঞ্জ করলি, তোর পুরোটা রাত্র 2টা পর্যন্ত বান্ধবীর সাথে গল্প করে সারা রাত টিকটকে থাকে ফেসবুকে থাকে উল্টা পাল্টা করে, আর তুই বাবা মনে করছিস তোর জীবন ধন্য, তোর কপাল ধন্য? না রে বাবা না, তোর ছেলে হয়তো বা তোরে জাহান্নামের আগুনে নিয়ে যাবে আর এই বাচ্চাগুলো তোরে খোদার জান্নাত দেখায়া দিবে, কথা ঠিক কি না? যুবক ভাই ও বুড়া বাবা
আমি যখন যাচ্ছিলাম হঠাৎ যখন বাচ্চার কান্নার আওয়াজ, জাতি ভাই দেখলে জাতি ভাইয়ের প্রতি একটা টান আর মহব্বত আছে না নাই? আমার মাদ্রাসা এত ছোট বাচ্চা, বাচ্চাটার কান্না যেন আমার হৃদয়টাকে একেবারে শীতল করে দিচ্ছিল। আমি কাছে গিয়া দাঁড়াইলাম, দেখি সে কি বলতে চায়, কি করে দেখি হাত তুলা মোনাজাত দিয়া কাঁদতেছে। আমি কিচ্ছু বললাম না, শুধু বলতেছে আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। এই বাচ্চাটা বিনা বিনা কবরের পাশে দাঁড়া দাঁড়া কাঁদতেছে। আমিও চিন্তা করলাম আল্লাহ ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার কবরের পাশে একটা নিষ্পাপ বেগুনা 7-8 বছরের বাচ্চা চোখের পানি ফালায় ফালায় কান্দ। তোর পোলাটায় তো গুনা করে, তোর ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, তোর পোলায় অন্যায় করে অবৈধ কাজ করে, আর তুই নিজেকে গর্ববোধ করতেছস। ওই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তানটা এই মাদ্রাসায় পড়া কোরআন হাফেজ হয়ে গেল, কথা ঠিক না ঠিক যে দেখ। অনেকক্ষণ পরে যখন মোনা যাচ্ছে, আমি পিছন থেকে সালাম দিলাম, কারণ আমি জানি অতর্কিত ধরলে বাচ্চাটা ভয়ও পাইতে পারে। কুয়াশায় ডাকা একবারে সকালটা আমার কবরস্থানের পাশে, এমনি তো একটা ভীতিকর অবস্থা, বড় মানুষরাও দেখবেন দিন দুপুরে কবরস্থানের পাশে যাইতে ভয় পায়, ঠিক না ব্যাটি? আমার হৃদয়টা নাড়া দিল। আমার সাথে আরো দুইজন আলে ওরা কিন্তু আসেন, দোয়া করতেছে আসেন। আমি বললাম একটু দাঁড়ান, আমি ওর শেষ না দেখে আমি এখান থেকে যাব না। আমি দাঁড়ায় গেলাম, ওরাও দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার নাম কি? বা হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম, বাবা আব্দুল করিম রে, এই 7 সকালে সকালবেলা, এ আমার বাবা, তুমি যেই কবরের সামনে দাঁড়া কান্দাটা কার কবর? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে ছেলেটা ঠোঁট ফুলে কান্দে, আর কয় হুজুর এটা আমার বাবার কবর, আমার বাবা গত 1 সপ্তাহ আগে মারা যায়। আমি বললাম, ও বাজার আব্দুল করিম, এই সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা একটা বড় মানুষও বের হতে ভয় পায়, এই কুয়াশার ভিতরে তুমি একা একা কেমনে কবরস্থানে আসলা? তোমার দিলে কি ভয় না? তুমি কেন এখানে একা একা আসলা, কেমনে আসলা, তোমার কি ভয় লাগে না? আব্দুল করিম কান্দে, আর কাউস্তা আমি একা আসি না, আমার সাথে আমার আম্মু আসছে। আমি বললাম, বাবা কোথায় তোমার মা? কয় হুজুর ওই যে কবরস্থানের পাশে কলার বাগান, ওই বাগানের চিপায় চিপায় দাঁড়ায় আমার মা মোনাজাত দিয়া কাঁদতেছে। এজব তুই বললে কে কাঁদবে? চক্ষুটা বন্ধ করে দেখ, তোর ছেলে সোনালী ব্যাংকের ম্যানেজার, তোর আরেক ছেলে সুদ খায় আর ঘুষ খায়, মানুষকে ঠকায়, কে দোয়া করবে তোর জন্য? তোর কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ না। একটা ছেলে আরেম বানাইতে পারলি না, হাফেজে কোরআন বানাইতে পারলি না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারলি না, এতিমের মাথা হাত বুলাইতে পারলি না, এতিমের সেবা করতে পারলি না, অথচ এতিমরা যখন হাত তুলে দোয়া করে আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করো, আর এই মাদ্রাসায় যারা দান করে আল্লাহ এলাকার সব কবরবাসীকে মাফ করো, তোর কোলায় তেমন একটা দোয়া জীবনও করতে পারে না যেই দোয়া করে এতিমেরা। আরে কার উচিরায় সিন্নি খালি মোল্লা সিন্নি না, তোর কোলার কারণে গজব আসার কথা, আর এতিমদের বরকত আল্লাহ রহমত দেয় কথা ঠিক না ব্যাটি? খাবারের ব্যবস্থা করবে আমার আল্লাহর রসুল বলেন, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওই এতিমের লালন পালনকারীকে নিয়ে পাশাপাশি এই জান্নাতে থাকবো। জোরে জোরে কর সুবহানাল্লাহ।